সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা যে সমস্ত পরীক্ষার্থীরা ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এসআই বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ মূলত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছ তাদের মধ্যে সৃষ্টি হওয়া একটা উদ্বেগ নিয়ে একটা খবরের একটা কাটিং আমার কাছে এসেছে অনেকে আমাকে এই স্ক্রিনশটটা বিগত চার পাঁচ দিন ধরে পাঠিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নিয়োগ বন্ধ দশ হাজারই ইন্টার্ন কর্মী দিয়ে রাজ্য চলবে এরকম একটা আর কি মানে খবরের কোন না প্রকাশিত হয়েছে আমি জানি না আমাকে অনেকেই এই জিনিসটা পাঠিয়েছে এবং দিয়ে জিজ্ঞাসা করছে তাহলে কি এরপরে আর নতুন কোনো নিয়োগ হবে না তাহলে কি আর যেগুলো রয়েছে থাকা যাবে না তাহলে আমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটা নিয়ে কি হবে দেখো আমার যেটা মনে হয় যে এই ধরনের খবর দেখে তোমাদের আতঙ্কিত হওয়ার আর কি মানে কোনো ব্যাপার নেই ঠিক আছে কেন আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই সেটা আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে এই যে ইন্টার্ন সেটা দিয়ে কখনোই আর কি মানে আমরা যদি নিজেদের বুদ্ধি বিচার বিবেচনা দেখি তাহলে সেটা দিয়ে কখনোই মানে রাজ্য চলা সম্ভব নয় এবং চলা যে সম্ভব নয় সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের বিগত কয়েক মাসে প্রকাশিত বিজ্ঞাপনে তোমরা বিগত কয়েক মাসের প্রকাশিত বিজ্ঞাপনে পরপর কি কি জিনিসগুলো দেখেছো এক নম্বর যেটা সেটা হচ্ছে ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি বেরিয়েছে তার লেখা পরীক্ষা সামনে হতে চলেছে দু নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে রাজ্যের আর কি মানে সেক্রেটারিয়েট ডিরেক্টরের এবং তার সাথে আর কি মানে রিজিওনাল মোটামুটি আমরা শুনতে পাচ্ছি পাঁচ থেকে ছ হাজার ভ্যাকেন্সি আছে সেখানে লোক নিয়োগ করা হবে মিসলেনিয়াস পরীক্ষা রাজ্যের আর কি মানে বিভিন্ন যে অফিসার নিয়োগ হয় সেগুলোর যে পরীক্ষা সেটা নিয়োগ করা হবে এবং আমরা দেখেছি ডাবলিউ বিসিএস মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু হাজার তেইশের এবং আমরা যেটা খবরও পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মার্চই হোক বা আর কি মানে মে জুন হোক যখনই হোক না কেন সেটাও বিজ্ঞপ্তি আর কি মানে প্রকাশিত হবে সুতরাং রকম একটা জিনিস ভাবার কোনো কারণ নেই আর ইন্টার্ন যারা হবে তারা কখনোই একটা রাজ্যকে কখনো চালাতে পারে না তার কারণ একটা রাজ্য চালাতে গেলে সেখানে আর কি মানে পূর্ণ প্রশাসনের লোকজন তারা বিডিও হন এস হন এই ধরনের লোকজন যেরকম লাগবে তেমনি পুলিশের ডিএসপি লাগবে তার সাথে আর কি মানে রাজ্যের অন্যান্য বিভিন্ন দপ্তরের রেভিনিউ ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর অফিসার রাখবে খাদ্য দপ্তরের অফিসার রয়েছে তারা রাখবে বিভিন্ন ধরনের যে অন্যান্য স্টাফ বা অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসিয়াল রয়েছে তারা লাগবে এমনকি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রাজ্য মন্ত্রিসভা থেকে পঞ্চায়েতী নিয়োগের যে ছাড়পত্র সেগুলো পর্যন্ত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পঞ্চায়েতের যে নিয়োগ হবে সেটারও বিজ্ঞপ্তি আসবে এবং প্রত্যেকটা জেলা দপ্তরকে এই বিষয়ে নির্দেশিকা জারি হবে এবং তারা এই নিয়োগপত্রগুলো করবে সুতরাং আমরা আরও একটা জিনিস দেখেছি এর সাথে হচ্ছে রাজ্যের যে স্টাফ সিলেকশন কমিশন সেটার পুনরুজ্জীবন ঘটানো হয়েছে এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিশ্চয়ই রিক্রুটমেন্ট হবে এবং তারও বিজ্ঞপ্তি সামনে চলে আসার কথা সুতরাং একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে যে দু হাজার এবং চব্বিশ এই যে সময়কালে সেখানে ডাব্লিউ বিসিএস এর বিজ্ঞপ্তি হোক মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি হোক হোক বা অন্যান্য আর কি মানে যে সমস্ত পরীক্ষা ফুডেসাই হোক পঞ্চায়েত হোক প্রত্যেকটা পরীক্ষার বিজ্ঞপ্তি এসেছে এবার সেই পরীক্ষার প্রসেসগুলো একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে দিয়ে যাবে এবং সেখানে যারা যারা সিলেকশন হবে তারা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে সুতরাং যারা আর কি মানে ইন্টার্ন হিসাবে নিয়োগ হবেন তারা কিছুকালের জন্য আংশিক সময়ের জন্য একটা নির্দিষ্ট ভাতায় নিয়োগ হবেন কিন্তু যারা এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে নিযুক্ত হবেন তারা তো সরকারের পারমানেন্ট কর্মচারী হবেন এবং তারা পারমানেন্ট কর্মী হিসাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মানে সাহায্য করবেন এবং রাজ্যের যে দৈনন্দিন কাজকর্ম অর্থাৎ জনগণের যে পরিষেবা করবে সুতরাং এই যে একটা খবর যে মানে রাজ্য চলবে ইন্টার্ন কর্মী দিয়ে নিয়োগ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় যে এই সমস্ত খবর দেখে আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই কেন আতঙ্কিত হয়ে পড়ার কারণ নেই কারণ এটা আলটিমেটলি কি করবে ধরা যাক তুমি এখন ফুড এসাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আগামী যে তুমি মনস্থ করে রেখেছ মিস্রে নিয়ে আসতে হবে তোমার বিসিএস এর ফর্ম ফিল করার ইচ্ছা আছে সেই যে তোমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং তার সাথে যে প্রস্তুতি তার উপর একটা পুরো অন্ধকার তৈরি করে এবং তোমার মনটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় তাই আমি বলবো বারবার তোমাদের ভাই হিসাবে তোমাদের দাদা হিসাবে বন্ধু হিসাবে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে যে কোনো অবস্থাতেই এই সমস্ত কোনো খবরের দ্বারা বিভ্রান্ত হওয়ার দরকার নেই তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ একাগ্র এবং অনেক অভিঘাত আসবে যার জন্য তোমাকে আর কি মানে পদচ্যুত পর্যন্ত করতে পারে কিন্তু সেটা হলেও শেষ পর্যন্ত তোমাকে নিজেকে কিন্তু উঠে দাঁড়াতে হবে এবং নিজের রাস্তা নিজেকে তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতেই হবে ঠিক আছে উদাহরণ কে কি বলছে কোথা থেকে তুমি কি শুনতে পাচ্ছ কোন সোশ্যাল মিডিয়ায় কি আসছে না আসছে সেগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে অত ভয় পেলাম নেই যে জিনিসটা তুমি অথেন্টিক তুমি সামনে দেখতে পেয়েছো যে হ্যাঁ এই এই নিয়োগগুলোর বিজ্ঞপ্তি হয়েছে এবং তুমি তো সেগুলোর ফর্ম নিজে বাস্তবে ফিল আপ করেছো সেগুলো চাকরির ডেট আসছে তুমি জানতে পর্যন্ত পারছো তাহলে অহেতুক এই ধরনের ভয় বা আতঙ্ক কেন তাই তোমাদের পরামর্শদাতা হিসাবে আমি একটা জিনিসই বলবো যে এগুলো থেকে পুরোপুরি সরিয়ে নাও এই ধরনের ব্যাপারে ভয় পেয়ে কোনো লাভ নেই এবং তুমি নিজের প্রস্তুতিতে মনোযোগ দাও আর যদি কেউ মনে করো যে তোমরা আমার কাছে প্রস্তুতি নেবে সেটা ফুডেসাই হতে পারে মিসলেনিয়াস হতে পারে ক্লাকশিপ হতে পারে দু হাজার তেইশে বা চব্বিশে ডাবলিউ বিজিএস এর জন্য হতে পারে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও ভিডিওর লিঙ্ক দিলাম ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো আর যদি কেউ মনে করো ফুডেসাই মিসলেনিয়াস ক্লাকশিপের মক টেস্ট নেবে তাহলে দেখো আমি তেইশে জানুয়ারি একটা ভিডিও করেছিলাম সেটা দেখো আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে তারপর আমি বলে দেবো যে কীভাবে মক টেস্ট নিতে হবে বা আমার সাথে যোগাযোগ করতে ভালো থেকো সফল হও এবং এই সমস্ত খবরে অহেতুক আতঙ্কিত না হয় তোমরা নিজেদের পড়াশোনায় মন দাও সামনের দিনে এই সমস্ত রকম ভয় কাটানোর জন্য বিশ্লেষণ পাওয়ার জন্য এবং নতুন যেসব চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি আছে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো বিজয়ী হও সফল হও